বন্ধুদের প্রত্যেকে আশীর্বাদ চাইছি, প্রার্থনা করছি সকলের সহযোগিতা। নতুন যাত্রা, নতুন চ্যালেঞ্জ এবং নতুন দায়িত্ব, তো সেই দায়িত্বগুলোকে যেন প্রত্যেকটা পদক্ষেপে রাখতে পারি। প্রত্যেকের গাইডেন্স রয়েছে এখানকার, তো এইভাবে চলবে। মাঠে আপনাদের কাছে কী খবর আমি জানি না, কারণ আমরা যেভাবে যেটুকু কথা বলে বুঝেছি প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই কিন্তু নেমে পড়েছে এবং পুরনো কর্মীদের সঙ্গে সঙ্গে তাদের এতদিন যারা নেতৃত্ব দিয়ে রেখেছেন সেই দুজন এখানে রয়েছেন, দুজন বাইরে রয়েছেন। তো সেইভাবে এবং পুরনো কর্মীদের সঙ্গে অবশ্যই সময় এসে গেছে, তাদের দ্রুত দ্রুত যাব। তাদের যদি কোনোরকমভাবে কোনো ক্ষোভ থাকে, কোনোরকমভাবে যদি তারা পিছিয়ে থাকেন, অবশ্যই তাদের সঙ্গে সেটা কথাগুলো সমাধান করে একসঙ্গে আমরা লড়বো। কারণ এই লড়াই শুধু আমার একার নয়, আমরা সমান অধিকারে সমানভাবে লড়বো। চরম আমার তীব্র থেকে তীব্রতম এটা প্রতিবাদ জানাচ্ছি এবং গোটা রাজ্য জুড়ে সেখানে জানানো হচ্ছে। এখন যদি স্বয়ং নেত্রীর ওপরে এরকম আক্রমণ আসে, এটা এর থেকে বড় লজ্জার আর গণতন্ত্রের, এটা মনে হয় গণতন্ত্রকে ফাঁসি দেওয়া, এটাই বলবো। তো আজ প্রত্যেকে আমরা তীব্র থেকে তীব্রতম প্রতিবাদে নেমেছি, ধিক্কার জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করবো তিনি দ্রুত থেকে দ্রুততম আরও সুস্থ হয়ে উঠুন, কারণ আমাদের মধ্যে আবার চলে আসবে। সবসময় তো খেলা তো সব হচ্ছে, খেলা হবে যখন তো হচ্ছে, শুধু রেজাল্টের অপেক্ষায় রয়েছি। গোলের পর গোল আমরা দিয়ে যাচ্ছি, আর আমাদের গোলরক্ষক আমাদেরকে বাঁচানোর জন্য স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, যথেষ্টভাবে তারা উচ্ছ্বসিত। তাদের থেকেই আশীর্বাদটাই চাইছি যে হ্যাঁ, অবশ্যই তারা অভিনেতা সোহমকে দেখতে আসছেন নিশ্চয়ই, কিন্তু আমি এইটুকু তাদেরকে বুঝিয়ে দেবো আমার প্রত্যেকটা আচরণে, ব্যবহারে এবং তাদের সকলের সাথে, যে তারা তাদের ঘরের ছেলেকে পাচ্ছে। এখানে অভিনেতা আমার প্রফেশন, অভিনয়টা আমার প্রফেশন, কিন্তু এখানে কিন্তু যখন নেত্রী তাদের সে বিশ্বাস নিয়ে আমাকে পাঠিয়েছেন, তারা তাদের ঘরের ছেলে হিসেবে আমাকে পাবেন, ঘরের মিত্র হিসেবে।